জগদ্ধাত্রী পূজোর শোভাযাত্রা দেখে বাড়ি ফেরার পথে এক যুবককে মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর সূত্রাগড় অঞ্চলে। আহত যুবক সুমন মান্নার অভিযোগ, তিনি যখন জগদ্ধাত্রী পূজোর শোভাযাত্রা দেখে বাড়ি ফিরছিলেন, সেই সময় এক যুবক পেছন থেকে তার ওপর হামলা চালায়, তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এ ব্যাপারে আহত যুবক শনিবার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। জানি না, হয়তো ব্যক্তিগত কোনো রাগ থাকতে পারে। আচ্ছা, কতজনে মিলে হামলা করেছিল? একজন পাড়ারই ছেলে। কি দিয়ে মারলো আপনাকে? পাঞ্চ দিয়ে মেরেছিল, আঙুলে পড়ে মারে না, ছটা ইয়ে হয়েছে গর্ত। পেছন দিক দিয়ে কি হামলা চালায়? পেছন দিক দিয়ে। আচ্ছা, তারপরে তুমি মানে হাসপাতালে গিয়েছিলে? হ্যাঁ, হাসপাতালে গিয়েছিলাম। চিনতে পেরেছো যারা? হুম। তারা কোথায়? আপনাদের পাড়ায় বাড়ি? হ্যাঁ, আমাদের পেছনের দিকে বাড়ি। কি চাইছো এখন? চাই কেস করতে। কেস করেছেন থানায়? হ্যাঁ, কালকে জমা দিয়েছি, রাত তখন 2:30 বাজে। আচ্ছা, ঠিক আছে, আশিসবাবুর কাছে জমা দিয়েছি, তো এখনও কেসটা চালু হয়নি। আজকে আসতে বলেছিল, কেস নাম্বার দেবে, তা বড়বাবু আসেনি এখনও। ঠিক আছে, ওর জন্য এখনও কেস নাম্বারটা জানতে এসছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। জগদ্ধাত্রী পূজোর শোভাযাত্রা দেখে বাড়ি ফেরার পথে এক যুবককে মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর সূত্রাগড় অঞ্চলে। আহত যুবক সুমন মান্নার অভিযোগ, তিনি যখন জগদ্ধাত্রী পূজোর শোভাযাত্রা দেখে বাড়ি ফিরছিলেন, সেই সময় এক যুবক পেছন থেকে তার ওপর হামলা চালায়, তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এ ব্যাপারে আহত যুবক শনিবার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানি না, হয়তো ব্যক্তিগত কোনো রাগ থাকতে পারে। আচ্ছা, কতজনে মিলে হামলা করেছিল? একজন পাড়ারই ছেলে। কি দিয়ে মারলো আপনাকে? পাঞ্চ দিয়ে মেরেছিল, আঙুলে পড়ে মারে না, ছটা ইয়ে হয়েছে গর্ত। পেছন দিক দিয়ে কি হামলা চালায়? পেছন দিক দিয়ে। আচ্ছা, তারপরে তুমি মানে হাসপাতালে গিয়েছিলে? হ্যাঁ, হাসপাতালে গিয়েছিলাম। চিনতে পেরেছো যারা? হুম। তারা কোথায়? আপনাদের পাড়ায় বাড়ি? হ্যাঁ, আমাদের পেছনের দিকে বাড়ি। কি চাইছো এখন? চাই কেস করতে। কেস করেছেন থানায়? হ্যাঁ, কালকে জমা দিয়েছি, রাত তখন 2:30 বাজে। আচ্ছা, ঠিক আছে, আশিসবাবুর কাছে জমা দিয়েছি, তো এখনও কেসটা চালু হয়নি। আজকে আসতে বলেছিল, কেস নাম্বার দেবে, তা বড়বাবু আসেনি এখনও। ঠিক আছে, ওর জন্য এখনও কেস নাম্বারটা জানতে এসছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।